সদ্য বিহুবলীয়া রাইজ আপনার সকলকে মানে রাজধানী বিহু মঞ্চ তরফের সকলকে স্বাগত জানাইছো। আজি আপনার মাজত আছে ইটো মূরের পর সিটো মূর হাঁহি বিড়ি নাই থাকা কৌতুক গোষ্ঠী ডিজেল আর বল্টু। আমার মঞ্চত এইবার এয়া ডিজেল আর বল্টু। এইবার ডিজেল আর বল্টুক স্বাগত জানাইছো রাজধানী বিহু মঞ্চের পর। ধন্যবাদ ধন্যবাদ। এইবার মই পোন প্রথমে আগবাড়িছো বল্টুর ফলে সমূহ বিহুবলীয়া রাইজক আমার তরফের পর রঙালী বিহুর শুভেচ্ছা জানাইছিল। বল্টু আরম্ভ করাছুন কিবা এটা। বিলতে হাগিছে দুনিয়ার বিহারি হাততে ঘটি লই এই গুয়ে গুয়ে ঘেনা মাথি উড়িছে ভেন 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 কই। বিলতে হাগিছে দুনিয়ার বিহারি হাততে ঘটি লই। ধন্যবাদ বল্টু। এইবার আগবাড়িছো ডিজেলার ফলে মই পোন প্রথমে বিহুবলীয়া রাইজক এটা কবিতা আবৃত্তি করে শুনাবলৈ ওলাইছো। কবিতার নাম হল ভাল পাও। কবি চিনি নাপাও হাজরিকা মদৰ দোকান ভাল পাওঁ মই চলাই গেলাৰ ভাটি লকডাউনৰ সময়ত কৰিলা আমাক লটি গটি। ভাল পাওঁ আমি শিখৰ সাদা গাঞ্জা ভাল পাওঁ চিগাৰেট বিড়ি পইচাৰ অভাৱত লকডাউনৰ সময়ত বুটলি বুটলি খালোঁ কত বিড়িৰ কটি। ভাল পাওঁ সমাজ সেৱক ভাল পাওঁ মন্ত্ৰীমান লকডাউনৰ দিনত সকলোৰে আগত ৱাইনশ্বপ খুলি দি ৰাখিলা মদাহীৰ মান। অ ছাৰ মুখখন বন্ধ কৰক নহ'লে মাখি সোমাই যাব মুখৰ ভিতৰত। ধন্যবাদ ডিজেল। থেংক ইউ থেংক ইউ। বৰ ধুনীয়া কবিতা আবৃত্তি কৰি শুনালা। ধন্যবাদ স্যার। শুনি আমার গাঁওখন অতি ধুনিয়া গাবর ছোৱালীৰে ভরা তারে এজনী যদি পটাব নোৱাৰো কিহনো ডেকা লৰা। হব ডিজেল হব বৰ ধুনীয়া কবিতা আবৃত্তি কৰিছা। ধন্যবাদ স্যার। এবার বলটো এফাকি গাই দিয়া বিহু গীত। খেদি দে খেদি দে আগজনী খেদি দে পারিলে এজনী নতুন কে চপাইল সরকারে ফিট চাউল দিছে দিছে আসনি টেনশন কি অনু তই কর। খেদি দে আগজনী খেদি দে পারিলে এজনি নতুনকে চপাইল হেরো বুপাই হট মই ইলেকশনত দিব লগা বাখনটো তোমালোকে রাইজর আগত খুনাই দিয়া মই মরার আগত মানুহৰ বাবে কি কি কৰিব পাৰো সেই কথাখিনি তোমালোকে রাইজর আগত পঢ়ি খুনাই দিয়া। সমূহ কৌতুক প্রেমী রাইজে যাতে মোক এই লাঠির ছবিত বুদ্ধি জয়যুক্ত করে দেন। বল্টু তুমি কৌতুক প্রেমী রাইজ সকলক ককার বাখনটো পড়ি শুনাই দিয়া। ধন্যবাদ বিহুবলীয়া রাইজ। এবার মই ককাই লিখি আনা বাখনটো আপনার আগত পড়ি শুনাই আছো। রাইজ সকল ককার এবার চারিটা বিখদ ঘোষণা। ককাই ইলেকশনত জিকার লগে প্রতি বছরে দশটাকৈ নতুন নাচনি দিব। হে রো বুপাই নাচনি নহয় আসনি হে। হয় আসনি দিব। আমার ককার আরো দহটা বিখদ ঘোষণা। ছোৱালীর বিয়ার বয়স 14 বছর বান্ধি দিয়া হয়েছে কেবল আপনাদের ককাক লাঠি ছবিত বুদ্ধি জয়যুক্ত করক। রাইজ সকল ককাই ক্ষমতাত আহার লগে অসমখন বিক্রি করে হলেও অসমৰ জনতাক সুখত রাখিব। কেবল এয়াই নহয় প্রত্যেক মাহত 1,00,000 নিবনুয়াক সরকারি চাকরি দিয়া হব আর ভারতের মাটি চাইনাক দখল দিবলৈ সুবিধা দিয়া হব। চাইনার পর করোনা ভাইরাস আমার অসমলৈ আনার ব্যবস্থা করা হব। রাইজ সকল কেবল আপনাদের আমাক লাঠির ছবিত বুদ্ধি জয়যুক্ত করক। রাইজ সকল আমি ক্ষমতাত আহার লগে ঘরে ঘরে মদৰ দোকানৰ লাইসেন্স দিম আর অসমত গাখীৰ বেচা বন্ধ করে দিম। সর্দার বিহুবলীয়া রাইজ আমি ক্ষমতাত আহার লগে অসমত হাই কাজিয়া লগাই দিম বছৰত 12 মাহ লকডাউন দিম বিদেশী নাগরিকৰ নিরাপত্তা দিম স্বদেশীক মারি অত্যাচার করে বিদেশলৈ পঠাম। বন্ধু সকল কেবল আমাক লাঠির ছবিত ভোট দি জয়যুক্ত করক। আমি আমার দেশত পরিবর্তন আনিব বিচাৰিছো। আমার এই লাঠির ছবি সরকার আহার লগে অসমৰ যিমান বাট পদূলি আছে সেইবিলাক কাটি খান্দি মেলি খাল বিল কৰি দিম। ৰাইজসকল কেৱল আমাক ভোট দি জয়যুক্ত কৰক। আমি ক্ষমতাত অহাৰ লগে লগে অসমত যিমান চোৰ আছে সেইসকল চোৰক লাইচেন্স দিম। ড্ৰাগছ গাঞ্জা হেৰইন আদি মুকলিকৈ বেচিবলৈ লাইচেন্স দিম। যিসকল বেপাৰীয়ে ফুটপাথত দোকান দি খাই আছে সেইসকলক ফুটপাথত দোকান দিয়া বন্ধ কৰি দিম। যিসকল দুখীয়া মানুহৰ ৰেচন কাৰ্ডত নাম আছে সেইসকল লোকৰ ৰেচন কাৰ্ডৰ পৰা নাম নোহোৱা কৰি দিম। যার ঘর 4-5টা সরকারি চাকরি আছে সেই সকল লোকের ঘর 4-5টাক বিনামূলীয় রেশন কার্ডের যোগান ধরে দিন। রাইজ সকল আপনার কেবল আমাক ভোট দিয়ক। আমি কথা দিছো আমি জিকার লগে পুরা পরিবর্তন আনি দিম। যার ঘর সরকারি চাকরি নাই তাক চাকরি নোপা করে দিম। যার ঘর সরকারি চাকরি আছে আরও 4-5টাক চাকরি যোগান ধরে দিম। রাইজ সকল কেবল আমাক লাঠির ছবিত ভোট দি জয়যুক্ত করক। রাইজ সকল আমি ক্ষমতাত আহার লগে অসমত যিমান গাবর ছোৱালী আছে সবকে বিয়া পাতি দিম আর 2025 চন আহার আগে আগে সিলিন্ডারের দাম 2,000 টাকা করে দিন। ভাই ওর বেহেন আমার সরকার আহার লগে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরবিলাক সকলকে দিম। যার ঘর খেরি ঘর আছে তার ঘর ভাঙি থাকবলে জায়গা নোহা করে দিম আর যার ঘর পকা ঘর আছে তার ঘর আরও 3টাক পকা ঘর বনায় দিম। ভাই ওর বেহেন কেবল আমাক ভোট দিয়ে জয়যুক্ত করক।
হব বোপাই হব আজিলৈকে ইমানতেই সমাপ্ত দিয়া ধন্যবাদ শ্রদ্ধেয় বিহু বলিয়া রাইজ ইমান পর আপনালোকে বাখন শুনিলে ধন্যবাদ বলতো এবার মই ডিজেলার ফালে আহিছো গাখির আর মদর বিষয়ে অল্প বহলাই কোয়া গাখির আমার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক আর মদ আমার স্বাস্থ্যের পক্ষে উপকারী আজিকালি মদর দোকান যতে ততে আছে রাতিপুয়ার পর রাতে বারোটালে মদর দোকান খোলা থাকে সরকারে সকল মদর দোকানত লাইসেন্স দিয়ে আছে রাজ্যের ম্যাক্সিমাম সংখ্যক লোকে মদ খাই লিভার কিডনি তাজা করে রাখি আছে গাখির দোকানের তুলনায় মদর দোকানের আগত ভিড় বেশি গাখির কিনবলে কেবল বয়সস্থ মানুষবিল যায় আর মদর দোকানত সকল বয়সের মানুষ সরর পর ডর সকলে যায় মদর দোকান বন্ধ থাকিব বলে শুনার লগে সমূহ মদ প্রেমী রাইজে কার্টনে কার্টনে মদ কিনে স্টক রাখি থয় কিন্তু কোনে মানুষের গাখির স্টক করে না রাখে স্যার আমার রাজ্যত বিদেশের পর গাখির নাহে কিন্তু আমার রাজ্যত বিদেশের পর বিলাসী খুড়া বহুত আহে আমার রাজ্যত চুলাই মদর প্রডাকশন হয় তথাপি মদর অভাব হয় বলে বিদেশী খুড়া আহে বহুতের মুখত শুনা পাইছো মদ খালে হেনো লিভার কিডনি ভালে থাকে মদ খালে হেনো হেয়তর ঘাট ভ্যাকসিনের নিচিনা কাম দিয়ে কিছুমানের মুখত শুনা পাইছো চুলাই জিন্দাবাদ বিলাতি খুড়া জিন্দাবাদ সেই কারণে মই বহুত চিন্তা করে কলো গাখিরতকে মদে বহুত গুণে ভাল ও স্যার মুখখন বন্ধ করক নহলে মুখত মাখি সুমাই যাব ধন্যবাদ ডিজেল আর বল্টু ধন্যবাদ বিহু বলিয়া রাইজ আজি ইমানতে সামৰিছো ভাল লাগিলে আমার চ্যানেলটো সাবস্ক্রাইব করব ভিডিওটোত লাইক দিব আর কমেন্ট করে জানাব হয় আপনাদের আমার চ্যানেলটো সাবস্ক্রাইব করব চ্যানেলটো সাবস্ক্রাইব করব ভিডিওটো লাইক করব মনে মনে তুমি মোর বুকুরে হীরা বাবার মনির মনি।